হোমমেড হেলদি ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি একটা অনন্য রান্না দেখাবো, খুব সহজে করে বাজিমাত করা যায়। ধুয়ে একটু জল দিয়ে দেবেন। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। নুন মাখানো আবার বেটেছি, নুন দিয়ে ওই জন্য অল্প দিই। গ্যাস কমিয়ে দেব, আস্তে আস্তে হবে।
এটা যেহেতু নরম মাছ, ভোলা মাছ, এটা একটু সাবধানে এইভাবে করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার এটা আমার হয়ে গেছে, ভোলা মাছ রান্না হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ি হয়, অথচ খেতে খুব সুন্দর হয়। গরম ভাতে মাছ থাকলে আর কিচ্ছু লাগবে না। এই সময় অনেক ভোলা মাছ পাওয়া যায়। দশ মিনিট হচ্ছে, এবার তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। এবার আমি গরম ঠান্ডা একটু ঠান্ডা হলে সার্ভ করবো।